নমস্কার বন্ধুরা, কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত। সামনে নববর্ষ, আর নববর্ষ মানেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ একটা রেসিপি, যার নাম চাল পটল। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কত সহজে আমি এই অসাধারণ রেসিপিটি তৈরি করেছি। এর জন্য আমি এখানে 300 গ্রাম মতো পটল ডুমো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1¼ কাপ মতো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এছাড়া লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর লাগছে জিরে, এলাচ আর দারচিনি। আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, আর কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। প্রথমে একটা কড়াইকে গরম করে আমি সেখানে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল শুকনো খোলায় কিছুটা ভেজে নেব। দেখবেন চালটা যাতে ট্রান্সপারেন্ট যখন হবে তখন চালটাকে তুলে নেবেন। চালটা ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিলে চালগুলো কিন্তু দলা পাকিয়ে যায় না, খুব সুন্দর ছাড়া ছাড়া থাকে। চালটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ওই একই প্যানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। রান্নাটা আমি সাদা তেলেই করব, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেল মোটামুটি গরম হলে মাঝারি আছে আমি কিশমিশ আর বাদাম ভালো করে ভেজে নেব। এবারে ওই তেলে আগে থেকে ধুয়ে ডুমো করে কেটে রাখা পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আমি দিয়ে দেব সামান্য হলুদ আর লবণ, তাতে পটলগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর রংটাও বেশ সুন্দর আসবে। পটলটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকেও মাঝারি আছে খানিকটা ভেজে নেব। পটল আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবারে ওই তেলে একে একে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, ফেটিয়ে রাখা 3টি এলাচ, আর দেব জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের জন্য সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর ফোড়নের গন্ধ বেরোচ্ছে। এবারে ওতে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা। সমস্ত কিছু দিয়ে আবারও ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে সমস্ত কিছু আবার ভালোভাবে
খানিকক্ষণের জন্য রান্না করে নেব। এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, এবং সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু আরও একবার 2-3 মিনিট মতো রান্না করে নেব। এবারে ওতে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা মোটামুটি ফুটে উঠলে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন আমাদের চাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80-90% মতো কিন্তু চালটা বেশ সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি ওতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। সাথে ভেজে রাখা কিশমিশ আর বাদামটাও কিন্তু আমি এর সাথে দিয়ে চালগুলোর সাথে ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। এই সময় আমি আরও 1/2 কাপ পরিমাণে জল এতে অ্যাড করে দেব, জলটা কিন্তু সামান্য গরম জলই দেবেন। এবারে যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যদিও কিশমিশ দেওয়া হয়েছে তাও আমি কিছুটা পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দেব। এবারে ওতে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। দেখুন আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর আমাদের চাল পটল কিন্তু প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। আমার আজকে রেসিপি চাল পটল কিন্তু একদম তৈরি গরম গরম পরিবেশনের জন্য। আমার আজকের রান্নাটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যখনই নতুন কোনো রান্না আমি দেবো সবার আগে যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।